আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আপনাদের জন্য আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা ছিল মালয়েশিয়ায় কীভাবে এসে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাতে পারেন, সেটা উপরে একটি ভিডিও। তা আমি পুরো কথা গতকাল আমি শেষ করতে পারিনি, আজকের ভিডিওতে আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। তার আগে চলুন আগে গিয়ে দেখে আসি আজকে দুপুরে আমি কি রান্না করেছি, সেটা একটু গিয়ে দেখে আসি, তারপরে বাকি কথা বলছি। তাহলে চলুন আগে যাই, দুপুরে কি রান্না করেছি, কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বেগুন ভর্তা। আজকে আমি খাবার ডেলিভারি দেব একেবারে সম্পূর্ণ বাংলাদেশি স্টাইলে। এখানে হচ্ছে বেগুন ভর্তা, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার হাতে অতটা সময় ছিল না যে আমি রান্নাটা শেয়ার করব। তাই রান্না করা অবস্থা, মানে রান্না শেষ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আজকে আমি ডেলিভারি দেব বেগুন ভর্তা, মিষ্টি কুমড়া, আলু, চিংড়ি মাছ, ভেন্ডি দিয়ে রান্না করা। আর থাকছে হলো সাথে সাদা ভাত। ভাতটা এখনও হচ্ছে, ভাতটা নামিয়ে নিয়ে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, আরও কিছুক্ষণ ভাতটা হবে। এই যে রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে, অনেক ধোঁয়া উঠছে, দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে। তাহলে আমি আগে আপনাদের ভাইয়াকে বিদায় করে নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে অ্যারাবিক চিকেন রেসিপিটা। সেই দিন আপনারা দেখেছিলেন যে আমি অ্যারাবিক চিকেন রেসিপি ফ্রাই করেছিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে করব। যদি আমার ঘরে আজকে চিকেন নাই, দুই পিস চিকেন ছিল, মানে চিকেনের রান ছিল, সেই দুই পিস দিয়েই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা তো দেখেছেন আমি আজকে সবজি ডেলিভারি করেছি, আমার খাবার জন্য সবজি আছে। বাচ্চারা তো আর সবজি খাবে না, আমি আর আপনাদের ভাইয়া সবজি খাবো। তা বাচ্চাদের জন্য ওই দুই পিস চিকেন আমি ওই অ্যারাবিক স্টাইলে ফ্রাই করব, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এক ভিউয়ার্স আপু রেসিপিটা দেখতে চেয়েছিলেন, আপু যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে আমি এটি মেরিনেট করি। শুধু যে এই চিকেনটা তা না, সাথে আমি কিছু চিকেনের কিমা, সেদিন আমি এনএসকে গিয়েছিলাম, এনএসকে থেকে চিকেনের কিমা কিনে নিয়ে এসেছি, এগুলো দিয়ে আমি চপ বানাবো। এটাও আমি কিভাবে মেরিনেট করি আপনাদের সাথে শেয়ার করব, ইভেন এটাকেও আমি শেয়ার করব। তাহলে চলুন আগে আমি অ্যারাবিক চিকেন ফ্রাইটার রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া। এখানে যেহেতু আমার দুই পিস, সেজন্য আমি খুবই অল্প পরিমাণে মশলা দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এবং এখন দিয়ে দেব মরিচের গুঁড়াটা। দিয়ে আমি এটার সাথে অ্যাড করে দেব বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে আমি দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা। আদা বাটাটা আমি পরিমাণ একটু বেশি দিয়েছি, আদার ঝালটা যেন এটাতে যায়, এই চিকেনটা একটু স্পাইসি হবে, মানে একটু ঝাল ঝাল হবে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দুই পিস চিকেনের জন্য যতটুকু লবণ লাগে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, আর দিয়ে দেব হচ্ছে লেবুর রস। এখানে আমি ছোট্ট এক পিস লেবু নিয়েছি, এটার রস দিয়ে দিচ্ছি। আর এখানে অ্যাড করব আমি অ্যারাবিক মশলা। অ্যারাবিক যে চিকেন প্যাকেটটা আমি ফেলে দিয়েছিলাম, আমার মনে নেই, এটা অ্যারাবিক চিকেন ফ্রাই মশলা, এটা মার্কেটে বাজারে পাওয়া যায়। আমি যখন আবার পরে কিনে আনবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এটা দিয়ে দেবো সামান্য পরিমাণে, অতটা দেব না। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে, চিকেনটা ও ধুয়ে তো আমি আগ দিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন, এই ভিতরে অংশগুলো আমি ভালো করে মাখিয়ে নেব।
মাখি আমি এটা মিনিমাম 30 মিনিট মেরিনেট করে রাখতে হবে, এবং তার চেয়ে বেশি সময় করলেও ভালো, কারণ চিকেনটা বেশ টেস্টি হয়। যাতে আপনারা রাত্রে মেরিনেট করে রেখে দুপুরে ভাজতে পারেন পরের দিন দুপুরে। তো আমার তো এটা ভেজে খেতে হবে, আপাতত আমি এটাকে 30 মিনিট এভাবে মেরিনেট করে রাখবো। এটার সাথে আমি অ্যাড করে দেব এখন চিকেন ফ্রাই করার যে পাউডারটা, সেটা সামান্য পরিমাণে চিকেন ফ্রাই করা পাউডারটা, যেটা আটাটা, সেটা আমি এখানে মাখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি পরে আবার ভাজবো, কিন্তু সামান্য পরিমাণ মেরিনেট করার সময় সামান্য পরিমাণ এটা আমি মেখে দেব। সুন্দর করে আমি মেরিনেট করে নিচ্ছি, করে এখন 30 মিনিটের জন্য এটা আমি রেখে দেব। পরে এটাকে আবার আমি পাউডারের সাথে এভাবে লাগিয়ে ভেজে নেব। এখানে ডিম দিলেও দেওয়া যায়, ডিম দিলে খুব ভালো হয়, ডিমের কুসুম। এই 2 পিসের জন্য আমি এখন আর ডিম ইউজ করব না। আপনারা চাইলে একটা ডিম ভেঙে ডিমের যে ইয়েলো অংশটুকু সেটা দিবেন, সাদা অংশটুকু দিবেন না, দিয়ে মাখিয়ে রাখতে পারেন। আমি সেই দিন ডিম দিয়েছিলাম, কিন্তু আজকে এটার সাথে আমি ডিম ইউজ করব না। চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার সময় আমার একদম মনে ছিল না ভিডিও করতে, মোবাইলে চার্জ ছিল না, আমি ফোনটা চার্জে দিয়েছিলাম। এই যে দেখুন, খুব সুন্দর করে ফ্রাই করে। এতক্ষণ আপনারা দেখলেন আমি দুপুরে কি রান্না করেছি, কি খাওয়া দাওয়া করেছি। তাহলে এখন আসুন আসল কথা আসি। গতকাল আমি ভুলক্রমে বলে ফেলেছিলাম যে মাসের বেতন, আসলে সেটি হবে 1 সেমিস্টার, মানে একটা সেমিস্টারের বেতন। যেমন নার্সারি ক্লাসে আমার বাচ্চার স্কুলে নার্সারি KG 1 KG 2 এর বেতন হচ্ছে 3000 রিংগিট, এবং পরে আস্তে আস্তে মানে এক এক সেমিস্টার যদি 3000 হয়, তিনটা সেমিস্টার তাদের 9000 রিংগিট। তো এরকম প্রত্যেকটা ক্লাসেরই এক একটা সেমিস্টারে বেতন দিতে হয়। আমি একটু ভুল বলে ফেলেছিলাম, সে কারণে আন্তরিকভাবে দুঃখিত। ওটা মাসের হবে না, সেমিস্টার হবে, 4 মাসে একটা সেমিস্টার। আরেকটি কথা বলে রাখি, কেউ অবৈধ যদি মালয়েশিয়া থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাটিকে স্কুলে ভর্তি করাতে পারবেন না। আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে মালয়েশিয়া আসতে হবে, এবং মালয়েশিয়ায় আসার পরে ওই ভিসা থাকা অবস্থায় আপনি আপনার বাচ্চাকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাতে পারবেন। কেউ যদি মনে করেন যে আমি মালয়েশিয়া আছি, আমার বর্তমানে ভিসা নেই, অবৈধ, আমি আমার বাচ্চাকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাবো, সেটা সম্পূর্ণ ভুল। এটা কেউই করিয়ে দিতে পারবে না, এটা হয় না। আর আগেই তো বলেছি, ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাতে হলে বাবার যদি ওয়ার্ক পারমিট থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাকে স্কুলে তারা ভর্তি নেয় না। বাবা যত হাজার টাকাই ইনকাম করুক না কেন, স্কুলে ওয়ার্ক পারমিট ফাদারের থাকলে সে তার সন্তানকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে না। অনেকে করে কি বলে যে বাবা বাংলাদেশে থাকে, মা সন্তানই এখানে থাকবে, সেরকম যদি প্রুফ দেখাতে পারে সেই ক্ষেত্রে ভর্তি করানো যায়, তা না হলে আর ভর্তি করানো যায় না। এই তো এভাবেই আপনারা বাংলাদেশ থেকে এসে আপনার সন্তানটিকেই মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাতে পারেন। কোনো কঠিন কাজ না, আবার চিন্তা করলে অনেক বড় একটি কঠিন কাজও বলতে পারেন। যার কাছে সহজ সহজ, যার কাছে কঠিন কঠিন। ইন্টারন্যাশনাল স্কুলে পড়াতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। এটা আমি কেন, যে কোনো মানুষই যাদের বাচ্চা ইন্টারন্যাশনালে পড়ে, তারা সবাই আমার সাথে একমত হবেন, ইন্টারন্যাশনালে একটি বাচ্চা পড়া মানে অনেক অনেক টাকা ব্যাপার। এই তো আপনাদেরকে আমার যতটুক ডিটেলস জানানো দরকার ছিল আমি জানিয়ে দিয়েছি, কিভাবে আপনারা বাংলাদেশ থেকে আসবেন, ট্যুরিস্ট ভিসা আসতে পারেন, না হলে প্রফেশনাল ভিসা করে আসতে পারেন। বর্তমানে প্রফেশনাল ভিসা বন্ধ আছে, এসে আপনি আপনার বাচ্চাটিকে যে কোনো একটি ভালো ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়ে বাচ্চাটির উপরে মার ভিসা করে নিতে পারেন, এবং যদি সেই বাচ্চা ছোট ভাই বোন থাকে তারও ভিসা আপনারা করাতে পারেন 6 বছর পর্যন্ত। 6 বছরের পরে আর ছোট ভাই বোনদেরকে ভিসা দেয় না, সে বাচ্চাটিকেও আবার আপনাকে ভর্তি করাতে হবে। এখানে কোনো সেমিস্টার ফি নেই, ভর্তির সময় একটা সেশন ফি দিতে হয়, মানে ভর্তি ফি দিতে হয়,
বাংলাদেশে যেরকম বছর বছর আমরাও পড়েছি, এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার পরে আমাদেরকে একটা সেশন ফি দিতে হয় বছরের প্রথমে। ইন্টারন্যাশনাল স্কুলে সেরকম কোনো কিছু দিতে হয় না, জাস্ট বাচ্চাকে ভর্তিকরণের সময় ভর্তি ফিটা দিতে হয় এবং একটা সেমিস্টারের বেতন এবং একটা ডিপোজিট, বেতন যে বেতনটা ওই বেতন সমতুল্য একটা ডিপোজিট। আমরা যেরকম বাসায় 1 মান্থ ডিপোজিট অ্যাডভান্স দিয়ে থাকে, 2 মান্থ ডিপোজিট 1 মান্থ অ্যাডভান্স দিয়ে থাকে, ঠিক সেরকমই স্কুলের একটা বেতন স্কুলে ডিপোজিট হিসাবে জমা দিতে হয়। আগে এই সিস্টেমটা ছিল না, বেশ কয়েক বছর ধরে এই সিস্টেমটা চালু করেছে। আগে যখন আমি আমার ছোট বড় ছেলেকে ভর্তি করিয়েছি তখন এটা ছিল না, কিন্তু যখন ছোট ছেলেকে ভর্তি করাতে গিয়েছি তখন থেকে ওই সিস্টেমটা চালু হয়েছে। যাই হোক, এটা তাদের সুবিধাতেই রাখে, কারণ অনেকে আছে ভর্তি করিয়ে কিছুদিন পড়িয়ে চলে যায়, ভিসা ক্যান্সেল করে চলে যায়, সেইসব বিভিন্ন কারণেই এরকম অ্যাডভান্স একটা বেতন নিয়ে রাখা হয়, সেটা তাদের নিরাপত্তার জন্য। যাই হোক, ওটা ভালো সিস্টেম, খারাপ না, আমাদের জন্য কষ্টদায়ক যারা আমরা প্যারেন্টস আছি তাদের জন্য তো খুবই পেইনফুল এটা, যে একটা পুরো মাসে পুরো সেমিস্টারে বেতন স্কুলে জমা রাখা, এটা তো একটু পেইনফুলই বলে। এই তো এরকমই, আর বর্তমানে কোনো কিছু হচ্ছে না। এই মালয়েশিয়া থেকে মালয়েশিয়া স্কুল চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির অ্যাডমিশন নিয়ে বর্তমান বলতে কি এই বছরটা পুরাটাই সব কিছু অফ আছে, এই প্যান্ডামিকের কারণে সব কিছু অফ আছে, কোনো কিছুই হচ্ছে না। ইনশাল্লাহ আশা করছি আগামী বছর 2021-এ আমরা মানে আশার আলো দেখতে পাবো, আগের মতো সব কিছু হবে এই আশাই করছি। সব কিছু 2020 সালেই চাপা দিয়ে আমরা 2021 সাল খুব সুন্দরভাবে গ্রহণ করব, সেই আশাই করছি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নিজ পরিবারের প্রতি যত্নশীল হবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টুক করে বাজিয়ে দিবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যাবার আগে আবারও বলছি, আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান, কি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে আমার সুবিধা হয় সেই সাবজেক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। মোটামুটি আমি 8 বছর শেষ করে 9 বছর রানিং মালয়েশিয়া আছি, আর আমি যে এবারেই এসেছি তা না, আমি আমার বিয়ের পরেও মালয়েশিয়া এসে ঘুরে গিয়েছি। আর আপনারা জানেন আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, সে 28 বছর ধরে মালয়েশিয়া আছে, তা জানি না বললে ভুল হবে, মোটামুটি অনেক নিয়ম কানুন রুলস সব কিছুই আমরা জানি, মানে ভালোই জানি, কম জানি বলবো না। আমি যেটা না জানি আপনাদের ভাইয়া তো জানি, এত বছর একটি মানুষ একটি দেশে থাকে সে তো জানার কথাই, এটা তো আপনারা মানে বুঝেই থাকবেন। সেজন্য আপনাদেরকে বলছি, আপনাদের যদি কোনো কিছু জানতে হয় বা জানার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা বলার চেষ্টা করব। আর আমার এক ভিউয়ার্স আপু দেখতে চেয়েছিলেন চিকেনের রেসিপিটা, আমি আজকে আমার ভিডিওতে সেটা দেখিয়ে দিয়েছি, জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কি না, দেখলে আপনি সেই চিকেনের রেসিপিটা দেখতে পাবেন, এভাবে চিকেন করে খাবেন, দেখবেন খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। আর বকবক করব না, কথা বলতে শুরু করলে কথা আর রাখতে চাই না, আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।